আবার চলে এলাম কিছু কথা উত্তর দিতে আর কিছু কথা বলতে। আমার একটা খুব সুন্দর কমেন্টস পেলাম, নিলয় বলে খুব বলেছে যে আপনাকে তো এত ভালোবেসেছিল বাবা জীবনের স্ত্রী, মাসিমণি ডাকতো, আপনি ওকে প্লিজ কিছু বলবেন না, ও আঘাত পাবে। দেখুন, ও আমাকে মাসিমণি ডাকতো, ঠিক তেমনি বাবা জীবন আমাকে কাকিমা ডেকেছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতে চাইতাম বাবা জীবনের সাথে, কারণ যেহেতু পিঙ্কি খারাপ ভাববে আমি হয়তো দুতে এলাম, কারণ এমনিতেই আমার যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলরা পিঙ্কির এগেনস্টে ভিডিও করছে সবসময়, কিন্তু আমাকে কোথাও না কোথাও একটু বিশ্বাস ওরা কম করেছে, স্বাভাবিক। যার ক্লোজ সার্কেট এতটা ক্লোজ এইরকম ভিডিও করছে, ওদের আমাকে ওরা সন্দেহ করতে পারে। আমি কিন্তু বাবা জীবনের স্ত্রীর কিছু খারাপ চাইনি, বা খারাপ কিছু বলার চেষ্টা করিনি। ওর একটু শাসনের প্রয়োজন। এক্ষুনি কাউকে ভালো লাগলো তোমার, তুমি এক্ষুনি বলে ফেললে যে হ্যাঁ আমি চলে যাব, এক্ষুনি এটা ভালো লাগলো না। জীবন মানে এক্ষুনি চাওয়া না, জীবনটা একটু হার্ড, একটু শক্ত। কেউ কেউ বলছেন যে 18 বছর মাত্র বয়স, এই বয়সে মেয়ে কী বা বোঝে, তার উপর সে একটা মানসিক রোগী, যদি সে মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার চিকিৎসার প্রয়োজন আছে, ঠিক আছে? যদি সে মানসিক রোগী তার চিকিৎসার প্রয়োজন আছে। আর 18 বছরের বয়সের মেয়ে কী বোঝে সেটা কিন্তু বললে আমি মানবো না, যেহেতু আমি একটা মানে একাডেমিক লেভেলে ছিলাম। 18 বছর বয়সের বাচ্চারাই কিন্তু নেট ক্লিয়ার করে, 18 বছরের বাচ্চারাই কিন্তু যেই ক্লিয়ার করে, 18 বছরটাই কিন্তু একটা মানুষের কেরিয়ার চুজ করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইয়ার হয়। তাহলে 18 বছর বয়সকে কিন্তু আমরা একদম কম বলতে পারি না, বলতে পারি না যে কিছু বোঝে না কিছু না। বিয়ে করার মতো, কার সঙ্গে যাবে, কখন থাকবে করার মতো কিন্তু অভিজ্ঞতা আছে, প্লাস অ্যাক্টিং, যথেষ্ট ভালো অ্যাক্টিং সে জানে। তাকে কি আমি ভালোবাসি না? নিশ্চয়ই বাসি। কিন্তু এই অন্ধ ভালোবাসাটাই তো ওর জীবনের কাল, অন্ধ ভালোবাসার জন্যই আজকে ওর এই অবস্থা। ওকে যদি অন্ধ ভালোবাসা না দিয়ে ভালোবাসার সঙ্গে একটু শাসন থাকতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না। যখন যাকে ভালো লাগবে তাহলে, এখন তো বলে দিদি আমাকে একটা লিখেছো যে দিদি এখন তো খুব ভালো আছে, ভাই এখন ভালো আছে, এখনও ভালো আছে, আমি অস্বীকার করছি না, সেই ভালো লাগাটা এখন তো খুব বকছে না, তাই ও কিন্তু আবার এই ভুলটা করতে পারে। তো এই যে আমি ভিডিও করে বকে দিচ্ছি, বলে দিচ্ছি, একটু হলো সচেতন হবে, একটু হলো ভাববে আমার নামে তো অলরেডি বলা হয়ে গেছে, তাহলে কি আমি আবার ফেসে যাব, আমি কি আবার ভুল করলে আমাকে কি আবার লোকে বকা দেবে, এই ভয়টা থাকবে ওর মধ্যে। কিন্তু ভয়টা একদমই নেই, ও জানে, ও যে কালকে ঘুম থেকে সকালে কেঁদে কেটে যদি মাকে একটা ফোন করে ওর মা বাবা দৌড়ে পৌঁছে যাবে, ও এটা বুঝে গেছে। তাই একটু শাসনের প্রয়োজন আছে, বাবা জীবনের দিক থেকেই হোক আর ওর দিক থেকে হোক। এইবার বাবা জীবন তোমাকে বলবো, তুমি খুব ভিডিও করে প্রোটেস্ট করেছিলে যখন ওর মা কোনো একটা শর্টস দিয়েছিল যেখানে ওর একটু ঝুঁকে ঝুঁকে পড়া জুতো পড়ছিল, তুমি বলেছো যদিও শর্টসটা আমি পাইনি বা দেখিনি, সেখানে ওর একটু ক্লিভেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই বয়সের মেয়েরা আজকাল এরকম ভিডিও করে, কিন্তু বাবা জীবন তোমার সঙ্গে যখন শর্টসগুলি করছে, তুমি দেখেছো ওই তোমার নাম বলবো না যেখানে তুমি গেছিলে বেলগুড়িয়াতে, যাওয়ার সময় শর্টসগুলিতে একটু দেখো তো, আমি কিন্তু কথাটা বললাম না হলে, কারণ এইখানে মানে এই যুগের মেয়েরা এরকম ড্রেস পরে, আমি কিন্তু ওর হট প্যান্ট হয়ে কথা বলেছিলাম, তাই অতিরিক্ত আদরের জন্যই আমি কথাগুলি বলেছি। প্লিজ ভাববেন না যে আমি ওর এগেনস্টে কিছু বলছি বা আমি ওকে খুব বেশি মাত্রায় হার্ট করছি, হার্ট আমি করতে ওকে চাইনি, কিন্তু কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে, কিছু শিক্ষা দরকার আছে, কারণ ওর মা বাবা কেউ ওকে স্ট্রিক্টলি বলবে না। আর বাবা জীবন এমনভাবে ফেসে গেছে সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা আনার পর, বাবা জীবন চাইলেও কিছু করতে পারবে না, কারণ এখন কিন্তু ওর হাতের পুতুল হয়ে গেছে, প্লাস কোথাও না কোথাও দুজনকে তো ভালোবাসে, ভালোবাসা তো সত্যি, এটা তো মিথ্যা না, ভালোবাসাটা সত্যি, কিন্তু এটার মধ্যে একটা কোথাও না কোথাও একটা টান থাকতে লাগে, মানে এই টান মানে ওই টান না, লক্ষ্মণ রেখা যে আমি এর বেশি চাইবো না, এর বেশি ডিমান্ড করবো না। প্রথম 15 দিন তো রোমান্টিক পিরিয়ড থাকবেই, তারপরে দেখা যাক কতটুকু রোমান্টিক পিরিয়ড ধরে রাখতে পারে, তাই তো? আমি হাতি নিয়ে ভিডিওটা করছি, হয়তো একটু নড়বড় করবে, একটু সামনে নিয়ে একটু মাইন্ড করো না প্লিজ। আচ্ছা, এবার আসি বাবা জীবন যাকে মাঝখানে একজন দিদি বলে ডেকেছিল, যাকে ও তৃতীয় বউ বানিয়েছিল, ঠিক আছে, যে দিদি বলতো, যার নামের শেষে মা আছিল, ঠিক আছে, সেইকে এদিকে দিদি বলতো, দিদি না বউ বলতো, পরে বলেছিল সম্পর্কে দিদি হয়, কারণ বাবা জীবনের মা বলতো মেয়ের মতো। একটা কথা বলুন তো, দিদি ডাকার পর কাউকে বউ বলে ভাবা যায়? বা বউ ভাবার পরে ফাজলামো বৌদি সাধারণত বলা যায় যে বৌদি
বউয়ের মতো, আর তো আমার বৌদি তো বউয়ের মতো, এরকম মজা হয়। তো দিদি তো একটা অন্য ব্যাপার হয় না? দিদি ডাকার পর সেই মেয়েটাকে, এবং বাঁধন ছাড়া লাগাম ছাড়া কথাবার্তা, সেটা কি মানা যায়? আমাদের সমাজে এদের মানা যায় না। বৌদি হলে দেওর বৌদির ফাইজলামিটা চলে, শালি জায়ান বাবুর ফাইজলামিটা চলে, দাদা বা দিদি দুটো ডাকের মধ্যে একটা রেসপেক্ট থাকে, সেখানে ফাজলামো করা যায় না। সেই মেয়েটাকে, সেই যে মেয়েটা, আমি নাম তো বলবো না, ধীমা, সেই ধীমাকে এই কি আমার বউ, আমার তৃতীয় বউ, তৃতীয় বউ, আর ধীমার সাথে কিন্তু একটা ভিডিও করেছিল, এটার মধ্যে কিন্তু লিপ কিস পর্যন্ত ছিল, ফটোটোট লাগানো। এখন বলবে আমি গ্রিন স্ক্রিন রেকর্ডার হ্যান্ড লাগাই, দিদির সঙ্গে কিন্তু এই জিনিসগুলি মানানো যায় না। এই জিনিসগুলি মানা যায় না। কী করে সে কারো স্ত্রী হওয়ার পর যখন তাকে স্ত্রী বানিয়ে খেলা হচ্ছিল বা মজা করা হচ্ছিল, সেটা অ্যালাউ করেছে? সে কিন্তু অ্যালাউ করেছে, বলতে পারো তাই দেখিস না আমি সিঁদুর পরে আছি, তুই আমাকে দিদি ডাকছিস, হ্যাঁ, কিন্তু ও কিন্তু এটা মজা করে, এবং সে কিন্তু একটা মানে কোনো রিলেটিভ কিছু কিছু না, ওয়াইটি সব থ্রোতেই পরিচয়, ভার্চুয়াল ফ্যামিলি থ্রোতেই কাছে এসেছে। শুধু তাই না, এছাড়া কয়েকটা রিলস বানিয়েছে, মানে কয়েকটা শর্টস দেখেছি, এগুলো বেশ বেশ আমার কাছে, যেহেতু আমরা একটু হলো এই এই জিনিসটা আছে, মার্জিত বোর্ডটা আছে, খারাপ লেগেছে। তো এই কাউকে দিদি ডাকার পর এই ধরনের, এবং তার একটু আপত্তি হয়নি যখন কিনা তাকে তৃতীয় বউ বলে বলা হয়েছে, কোনো আপত্তি, তুমি থাকবে, তুমি খাবে, তুমি মানে কোনোই আপত্তি হয়নি, কারণ তখন তার কাছে ছিল যেটা মেইন, সেটা হচ্ছে পপুলারিটি আর পাবলিসিটি। বাবা জীবন পাশে থাকলে নো ডাউট পাবলিসিটি পপুলারিটি হয়। এদিকে আরেকটা কথা বলছি, খুব সুন্দর করে একটা কথা কালকে বাবা জীবনের স্ত্রী বলেছে, তুমি তো সেলিব্রিটি তাই এরকম। তা জানো সেলিব্রিটি কথাটার আসল মানে কি? 1 লাখ চ্যানেল হলে সেলিব্রিটি হয়ে যায়, তাই নাকি? তুমি কি এই স্বপ্ন থেকে এসেছো বাবা জীবনের স্ত্রী, যে তোমার হাজব্যান্ড সেলিব্রিটি? না, সেলিব্রিটি হতে গেলে না অনেক কোয়ালিটি লাগে, তার 1% কোয়ালিটিও তোমার হাজব্যান্ডের মধ্যে নেই। 1 লাখ চ্যানেল হতে পারে, 2 লাখ চ্যানেল হতে পারে, এর বেশিও এগোতে পারে, যদি কন্ট্রোভার্সি করতে পারে। হ্যাঁ, সেলিব্রিটি কথাটা কিন্তু অনেক বড়, সেলিব্রিটি কথাটা অনেক বড়, সেলিব্রিটি মিনিংটা ডিকশনারি দেখে নিও। সেলিব্রিটি হতে গেলে যে কোয়ালিটিটা দরকার পড়ে, সেলিব্রিটি হতে গেলে যে গুণগুলি দরকার পড়ে, সেই গুণগুলি তোমরা হতে পারো, তোমরা অনেক বড় চ্যানেল হতে পারো, তোমাদের কাছে লোক আসবে, তোমার সঙ্গে ফটো তুলবে, তোমাদের কাছ থেকে বাবা দেখো অটোগ্রাফ নিয়েছে, তোমাদের মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে, তোমাদের মধ্যে 18-25 বছরের লোকদের মনে হতে পারে, তোমরা সেলিব্রিটি, তো আমাদের দেশটা উচ্ছনে যাবে। তোমরা যদি সেলিব্রিটি হও, দেশটা উচ্ছনে যাবে, ভারতবর্ষের উচ্ছনে তো দেরি হবে, তোমাদের মতো লোক সেলিব্রিটি হয়ে যায়। আর পয়সা রোজগার ইউটিউব বা অনলাইন থেকে তো করতে পারছো, বাস্তব জীবনে দাঁড়িয়ে গিয়ে দেখো জীবনটা কতটা কঠিন, জীবনটা কতটা কঠিন, মানুষ কত রাত্র জেগে পড়াশোনা করেও কিছু করতে পারছে না। আর তোমরা আগে টিকটক ছিলে, ওইসব ছিলে বলে অনেক রোজগার করছো, প্রচুর লাখ লাখ টাকা রোজগার করছো, বাবা যেমন তো বলেই দিয়েছে আমি মাসে 1 লাখ টাকা তো আমি রোজগার করছি, আরও বেশি করবে, এখন তুমি পাশে থাকো তো আরও 1 লাখের থেকে বেশি করবে। কিন্তু সেলিব্রিটি কথাটা অপমান করো না, সেলিব্রিটি করতে গেলে না নিজস্ব কিছু গুণ লাগে, নিজস্ব কোনো ট্যালেন্ট লাগে। তো হ্যাঁ, ওই কিছু কিছু ইউটিউবাররা পিছিয়ে দৌড়াবে, কিছু কিছু ইউটিউবার চ্যানেল প্রমোট করার জন্য যাবে, এইটুকুনি, সেলিব্রিটি না। সেলিব্রিটির সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, কালচার, হ্যাঁ, বড় বড় নায়িকাদের মধ্যে থাকে, ওরা সেলিব্রিটি হয় কারণ ওরা ভালো ড্রামা করতে পারে, ভালো আর্টিস্ট হতে পারে, আর্টিস্টিক কোয়ালিটি থাকে। অনেক ব্লগার, অনেক বড় বড় ব্লগার যারা 4 লাখ 5 লাখ চ্যানেল, ওদেরকে আমরাও সেলিব্রিটি বলি, ওদের ব্লগিং চ্যানেলের মধ্যেও অনেক শিক্ষা আছে, অনেক কোয়ালিটি আছে, তোমরা সেলিব্রিটি না, ঠিক আছে? তোমরা কম বয়সে এচড়ে পেকে কিছুটা করে ফেলেছো, নো ডাউট, তোমরা রোজগার করছো, রোজগার তো অনেকেই করে, অনেক 17-18 বছর ছেলে অটো চালিয়ে অনেক রোজগার করে। ওদিন আমি দেখেছিলাম আমার বাড়ির সামনে ফল বিক্রি করে ডেইলি 5000 টাকা মানে পার ডে রোজগার করছে, পার ডে 5000 শুধুমাত্র ফল বিক্রি করে, সে কি সেলিব্রিটি? তার মাসিক ইনকাম কেউ তো 1.5 লাখ হয়, সে কি সেলিব্রিটি? সেলিব্রিটি না। তাই নিজেকে সেলিব্রিটি, নিজের বরকে সেলিব্রিটি ভেবো না বাবা জীবনের বউ। তো ভিডিওটা আমি দেখেছি, তার জন্যই বললাম, দেখো না সেলিব্রিটি সেলিব্রিটি, এবং ও বেশ গর্ব করে নিজেকে সেলিব্রিটি দেখাচ্ছিল। সেলিব্রিটি হতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত ছাড়াও, শিক্ষাগত ছাড়াও বড় বড় ফিল্মস্টারদের শিক্ষাগত যোগ্যতা থাকে না, শিক্ষাগত ছাড়াও যে সংস্কৃতি বোধ, আচার বোধ বা নিজস্ব কিছু একটা কোয়ালিটি, সেটা নেই। ওই টিকটক করে সেটাই, ওইটা করে সে উঠে গেছো, ওইটাই ওই গুণগানগুলি চলছো, এত সহজ না পৃথিবীটা। আর নিজের চ্যানেলের নাম আজকে একটা অফিসিয়াল দিয়ে দিলে, কালকে দুনিয়া দিয়ে দিলে, পশু সংসার দিয়ে দিলে, ওইটাও খেলা, চ্যানেলের নামটা নিয়েও খেলা করছো, আজকে এটা রাখছো, কালকে এটা রাখছো। যখনই তোমার দুনিয়া ইচ্ছা হবে,
তোমার দুনিয়া হয়ে যাবে। যখন তোমার দুনিয়া হবে না, দেখো তুমি কোনো জায়গাতেই স্থির না। চ্যানেলের নামটা তোমার চ্যানেলের নাম, তুমি রাখতে পারো, কিন্তু বাট স্টিল তুমি কোনো জায়গাতেই স্থির না। কেন? চ্যানেলের নামে কি যায় আসে? যখন চ্যানেলটা চেঞ্জ করেছো, থাক না, না এবার হইলো দুনিয়া, আমারটা থাক, আমার তো এক হয়েই গেছি না আমাকে। তা বলি তাহলে এবার ট্যাটু করে ওর নামটা কবে লিখবে? যেই নামটা ফট করে মুছে ফেলেছিলে, হাতের থেকে ট্যাটু মুছতে পেরেছিলে, মন থেকে তো মুছতে কোনদিনই পারোনি। এইবার বসে রইলাম, ওই দিন অফিসিয়ালি যখন তুমি তোমার কি বলে ওয়াইটির নামটা আবার নিয়ে এসেছো পুরনো, এইবার দেখবো আমিও বসে রইলাম তোমার হাতের ট্যাটু আবার কবে নামটা করো, দেখি এবার ট্যাটুটা কোথায় লেখো, ওই ট্যাটুটা আবার কদিন রাখো। জীবনে কখনো কোনো জায়গায় স্থিরতা থাকতে হয়, স্থিরতা শিখতে হয়। আর অনেকে যে 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 বলেছো আমাকে 18 বছর বয়স কি বা, প্লিজ আপনাকে, হ্যাঁ মাসিমণি ডেকেছে, ও কষ্ট পেয়েছে, আমি বারবার বলেছি গ্রহণ করতে, তো এখন যদি আমি একটু শাসনটা না করি ও ভুলটা আবার করবে, এখন যদি আমার ভিডিওটা দেখে নেক্সট টাইম কিছু করার আগে ভাববে ওরে বাপরে এইবার তো আমাকে ওয়াইটি ছাড়বে না, ওরে বাপরে এবার শাশুড়ি নামে কিছু বলতে পারবো না, একটু হলেও ভয় পাবে, যেই ভয়টা হয়তো ও শ্বশুর শাশুড়ি স্বামী মা বাবা পাঁচজনের কিছু কাউকেই করে না। আর আমি ওর খারাপ চাই না, কিন্তু ওর এইবার ভুলে কিন্তু আর কোনো মাফিনামা নেই। হ্যাঁ নিশ্চয়ই মাসিমণি ডাক, মাসিমণি ডাক নিশ্চয়ই, ও যেহেতু পিঙ্কির মেয়ে নিশ্চয়ই মাসিমণি, কিন্তু এইবার কিন্তু মাফিনামা নেই আর, এইবার কারণ জেনে শুনে গেছে, ও জেনে শুনে গেছে। আর যদি সত্যি মানসিক প্রবলেম থেকে থাকে ডাক্তার দেখানো উচিত, মেন্টাল হেলথের জন্য অনেক বড় ডাক্তার আছে, মেন্টাল হেলথের থেকে বড় কিছুই নেই, মেন্টাল হেলথটা দেখানোটা ডাক্তার দেখানোটা অনেক দরকার। তো এইটুকুনি যদি আমি এই আমার মনে হলো এই কমেন্টসগুলি না হলে উত্তর না দিলে মুশকিল, আর মানে লোকে ভাববে যায় দিতে দিতে অন্য কিছু বলছে না, একটু বলার দরকার আছে। ওকে নিয়ে আমি আরও ভিডিও আনবো, ও মেন্টাল হেলথ নিয়েও কিছু কথা বলবো, মেন্টাল হেলথের কারণটা কী, কোথা থেকে হয়, কিসের থেকে হয়, আর চিকিৎসাটা কতটা দরকার, সেটা নিয়েও আমাকে কিছু বলতে লাগবে। বাই।